আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমার নাম রামচন্দ্র, আমার পিতার নাম মহরম সৈদুর রহমান খন্দক, গ্রামের নাম হচ্ছে বিয়ার, ইউনিয়নের নাম পাঞ্জাম, উপজেলা পরিষদী চট্টগ্রাম। আমি প্রত্যক্ষ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছি, আমি ভারত যাইনি, এখানে এদের সাথে কাজ করি। ছিলেন আমাকে কমান্ডার ছিলেন আমল্লা চৌধুরী, আমার সাথে ছিলেন সাবেক কমান্ডার পরিষদ কমান্ডার আহমদ সাবা সাহেব, সাবেক কমান্ডার মোহাম্মদ চৌধুরী, তারপরে অধ্যাপক স্বগত হোসেন, তারপর মোহাম্মদ সুলতান, তারপরে মোহাম্মদ শাহ আলম, আমাদের সাথে আমি ছিলাম। আমাদের সাথে বিভিন্ন কর্মসূচিতে ওদের সাথে আমরা প্রয়োগ করেছি, ওরা সহযোগিতা করেছি, প্রত্যেক অপারেশনে আমরা সহযোগিতা করেছি। আমি এটা আমাদের যারা ছিলেন তারাই প্রত্যক্ষ সাক্ষী। এটা একটা উল্লেখযোগ্য ঘটনা হলো, এখানে আমাদের একটা বাগানের মধ্যে একটা আমাদের সেটা ছিল, ওখানে ফান্ডারের ফান্ডারের সাথে আমাদের একটা প্রত্যক্ষ সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে ফান্ডারিরা আমাদের আক্রমণে ইয়া করতে না পারে তারা পালিয়ে চলে গেছে। সেগুলো অস্ত্রশস্ত্র এগুলো গোলাবত আমরা সেগুলো গ্রহণ করছি এবং আমাদের কাজে বিভিন্ন তাদের কাজগুলো সহযোগিতা করেছি আমরা। আমার আরও একটা কথা আছে, আমি এখন আমাদের পাশে যে একটা বাগানে একটা সেন্টার ছিল, সেটা ওখান থেকে যখন আমরা বেড়ালের দিকে একটা সেন্টারে যাই, তখন আমরা দুদিনের মতো উপাচ্ছিলাম। সেই সময় আমাদের চৌধুরী আমার মার জন্য খাদ্য তো ঘটেছে, তিন দিন পরে আমরা ওনার দেওয়া খাদ্যগুলো আমরা খেয়েছি, আমার এখন মনে আছে। সেটা ডিসেম্বর আমি আগমাল শরীফ পারছিলাম, ষোলো ডিসেম্বরে আমরা বলতে পারছি আগে পারছিলাম। এখানে আমাদের ছিল সুলতান সাহেব ছিলেন, ছিলেন আমরা যখন এগুলোর তামিল আসছি, তখন সর্বপ্রথম আমরা আগমাল শরীফ সাবেক চেয়ারম্যান আবুল খায় চৌধুরীর বাড়িতে প্রথমে আসি আমরা। ওখানে আমাদের সানাস থাকা পাইছে, আমাদের বাংলাদেশ সল্লাহ, আমাদের বঙ্গবন্ধু কন্যা জনতি শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছে, ভবিষ্যতে আমাদের বঙ্গবন্ধু মেয়ে যদি আট পাঁচটা দশটি বছর যদি সরকার চালাতে পারেন, তাহলে আমাদের দেশ সম্পূর্ণ একটা স্বয়ং সম্পূর্ণ একটা দেশ হিসেবে পরিচিত হবে আমরা আশা করি। দেহের সানে তুমি মিলে ছোমর প্রাণে মনে মিশে ছোমর দেহের সানে তুমি মিলে ছোমর প্রাণে মনে তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মা।